হ্যালো স্টুডেন্টস, আজকের ভিডিওতে তোমাদের অগস্টের কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স কভার করা হবে। তো চলো স্টার্ট করা যাক। ফার্স্টে আমরা দেখবো ইম্পর্টেন্ট ডেজ অফ অগস্ট। অগস্ট মাসে কিছু ইম্পর্টেন্ট ডেজগুলো আমরা একটু দেখে নেব, যেগুলো এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো। ফার্স্টে আছে 6th অগস্ট। 6th অগস্ট কী জন্য ইম্পর্টেন্ট আমরা সবাই জানি, দ্যাট ইজ হিরোশিমা ডে। 1945-এ ইউএস যখন জাপানের হিরোশিমা শহরে বোম ব্লাস্ট করে, বোম ড্রপ করে, সেই দিনটি 6th অগস্টে হিরোশিমা ডে নামে পরিচিত। আর এখানে হচ্ছে যে যে ইয়েটা ফেলা হয়েছিল, যে বোমটা ফেলা হয়েছিল, সেটার নামটাও খুব গুরুত্বপূর্ণ এখানে। ঠিক আছে, সেই বোমটার নাম হচ্ছে লিটল বয়। ওকে, আচ্ছা। আর নেক্সট চলে যাচ্ছে, নেক্সট হচ্ছে 7th অগস্ট। 7th অগস্ট হচ্ছে ন্যাশনাল হ্যান্ডলুম ডে। এবার ন্যাশনাল হ্যান্ডলুম ডে কেন ইম্পর্টেন্ট? প্রথম কথা, ন্যাশনাল হ্যান্ডলুম ডে পালন করা হয় যখন স্বদেশী মুভমেন্ট প্রথম শুরু হয়েছিল, যেটার ডেট ছিল 7th অগস্ট 1905। 1905 সালে যখন স্বদেশী আন্দোলন শুরু হয় ব্রিটিশদের বয়কট করার জন্য, বা পার্টিশনের এগেনস্টে যখন স্বদেশী মুভমেন্টটা শুরু হয়, সেই দিনটাকে কমেমোরেট করার জন্য 7th অগস্ট ন্যাশনাল হ্যান্ডলুম ডে সেলিব্রেট করা হয়। তার আরেকটা কারণ হচ্ছে যে নিজেদের জিনিস বা স্বদেশি জিনিস ইউজ করতে হবে, ব্রিটিশ বা কোনো ইম্পোর্টেড জিনিস সেগুলো ইউজ করা বর্জন করতে হবে, সেই সূত্রেই এটাকে ন্যাশনাল হ্যান্ডলুম ডে হিসেবে সেলিব্রেট করা হয়। ঠিক আছে, আচ্ছা, নেক্সট হচ্ছে 9th অগস্ট, সেটাকে কুইট ইন্ডিয়া মুভমেন্ট অ্যানিভার্সারি অর ক্রান্তি দিবস হিসেবে সেটাকে সেলিব্রেট করা হয়। 1942 সালে যেটা 9th অগস্ট হয়েছিল, 9th অগস্ট ইন দ্য ইয়ার অফ 1942। ঠিক আছে, 1942, এটা হচ্ছে ক্রান্তি দিবস অফ কুইট ইন্ডিয়া মুভমেন্ট অ্যানিভার্সারি হিসেবে এটাকে সেলিব্রেট করা হয়। ওকে, তারপরে চলে আসছে 9th অগস্ট। 9th অগস্ট আবার কেন না নাগাসাকিতে? হিরোশিমা ডে এর ঠিক 3 দিন পরে আরেকটা বোম ব্লাস্ট করা হয় ইউএসএর তরফ থেকে জাপানের নাগাসাকি শহরে। এখানে যে বোমটা ইউজ করা হয়েছিল সেই বোমটার নাম হচ্ছে ফ্যাট ম্যান। ঠিক আছে, এটা ঠিক হিরোশিমা ডে ঠিক 3 দিন পরে এই বোম ব্লাস্টটা হয়েছিল। তাহলে 9th অগস্ট আমার নাগাসাকি ডে হয়ে গেল। ওকে, নেক্সট হচ্ছে 12th অগস্ট, ইন্টারন্যাশনাল ইউথ ডে। ইন্টারন্যাশনাল ইউথ ডে যেটা সেলিব্রেট করা হয় সেটা 12ই অগস্ট। ওকে, আচ্ছা, নেক্সট 12th অগস্ট আরেকটা সেলিব্রেশন করা হয়, সেটা হচ্ছে ওয়ার্ল্ড এলিফেন্ট ডে। ওকে, ওয়ার্ল্ড এলিফেন্ট ডে হিসেবে 12ই অগস্টকে সেলিব্রেট করা হয়। নেক্সট হচ্ছে 13th অগস্ট, ওয়ার্ল্ড অর্গ্যান ডোনেশন ডে। এই অর্গ্যান ডোনেশন নিয়ে আমাদের নেক্সট স্লাইডে কিছু কোয়েশ্চেন আছে, সেগুলো আমরা দেখে নেব আস্তে আস্তে। তো 13th অগস্ট হচ্ছে ওয়ার্ল্ড অর্গ্যান ডোনেশন ডে। ওকে, 15th অগস্ট কি? 15th অগস্ট তো আমরা জানি ইন্ডিপেন্ডেন্স ডে অফ ইন্ডিয়া। তো এই প্রসঙ্গে আমি দুটো কথা বলবো, যে আমরা এবার 75th অ্যানিভার্সারি, ঠিক আছে, 75th অ্যানিভার্সারি সেলিব্রেট করেছি ইন্ডিপেন্ডেন্স ডে, বাট এটা 76th ইন্ডিপেন্ডেন্স ডে। ওকে, টার্মটা হচ্ছে 76th ইন্ডিপেন্ডেন্স ডে, বাট অ্যানিভার্সারি যদি হয় সেটা হচ্ছে 75th অ্যানিভার্সারি অফ ইন্ডিপেন্ডেন্স ডে। এটা কিন্তু সবসময় মাথায় রাখবে, এক্সামে যদি এরকম কিছু কোশ্চেন আসে যে এটা কততম অ্যানিভার্সারি ইন্ডিপেন্ডেন্স ডে, সেক্ষেত্রে ওটা 75তম হবে। বাট ইনস্টেড অফ অ্যানিভার্সারি রিলেটেড কোশ্চেন যদি এরকম আসে যে এটা কততম ইন্ডিপেন্ডেন্স ছিল 2022-এ 15 আগস্ট, সেটা হবে 76th ইন্ডিপেন্ডেন্স ডে। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে 19th অগস্ট, দ্যাট ইজ ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে। আর 29th অগস্ট সেটা হচ্ছে ন্যাশনাল স্পোর্টস ডে। ন্যাশনাল স্পোর্টস ডে আমরা জানি যে আমরা মেজর ধ্যানচাঁদের বার্থ অ্যানিভার্সারিকে সেলিব্রেট করি। ঠিক আছে, মেজর ধ্যানচাঁদের বার্থ অ্যানিভার্সারি। ওকে, আচ্ছা, চলো, মোটামুটি ইম্পর্টেন্ট ডে যেগুলো এক্সামের জন্য সেগুলো আমরা কভার করে নিয়েছি। এবার আমরা চলে যাব একদম কোশ্চেন অ্যান্সারে। ওকে, ওকে, দেখো ফার্স্ট কোশ্চেনটা কী আছে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য সেন্টার্স প্যাসেঞ্জার প্রসেসিং সিস্টেম বেসড অন ফেশিয়াল রেকগনিশন টেকনোলজি। বলছে যে ফেশিয়াল রেকগনিশন টেকনোলজি, তার উপর ভিত্তি করে যেটা প্যাসেঞ্জার প্রসেসিং সিস্টেম তৈরি হয়েছে সেটার নাম কী? তো সেন্ট্রাল গভর্নমেন্ট এরকম একটা সিস্টেম বার করেছে যেটা ফেশিয়াল অথেন্টিকেশনের মাধ্যমে কোনো একটা মানুষের চেক ইন হবে, সেইটা হচ্ছে
যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে সিভিল এভিয়েশন মিনিস্ট্রি, সেখান থেকে এই সিস্টেমটা লঞ্চ করা হয়েছে বা এই পোর্টালটা ইউজ করা হচ্ছে, সেটার নাম হচ্ছে ডিজি যাত্রা। ঠিক আছে, ডিজি যাত্রা হচ্ছে সিভিল এভিয়েশন মিনিস্ট্রির তরফ থেকে এটা লঞ্চ করা হয়েছে, যেখানে এই যে এয়ারপোর্টে যখন যাত্রীরা ইয়ে করে এন্ট্রি চেক পয়েন্টে তাদের একটা ফেশিয়াল এক্সামিনেশন হবে বা ফেশিয়াল রেকগনিশন হবে, যেটাকে মানে তার অথেন্টিকেশন বা তার আইডেন্টিটি প্রুফ হিসেবে ওই ডেটাটাকে ইউজ করা হবে। ওকে, তো এই টেকনোলজিটার নাম হচ্ছে ডিজি যাত্রা। ওকে, নেক্সট, উইচ স্টেট হ্যাজ ইনোগুরেটেড রাজীব গান্ধী সেন্টার অফ অ্যাডভান্স টেকনোলজি? কোন স্টেট রাজীব গান্ধী সেন্টার অফ অ্যাডভান্স টেকনোলজি ইনোগুরেট করেছে? এটার অ্যান্সার হবে রাজস্থান। ওকে, আচ্ছা, মুভ অন টু নেক্সট স্লাইড। নেক্সট স্লাইডে বলছে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য 3.5 কিলোমিটার লং ফ্রাইট ট্রেন উইচ ওয়াজ রিসেন্টলি টেস্টেড? একটা ফ্রাইট ট্রেন রিসেন্টলি টেস্ট করা হয়েছে, যেটা হচ্ছে 3.5 কিলোমিটার লং, এটাই ওয়ান অফ দ্য লংগেস্ট ফ্রাইট ট্রেনস ইন্ডিয়াতে, সেটার কী নাম? তো ফ্রাইট ট্রেন বলতেই আমরা জানি যে যেটা কোনো প্যাসেঞ্জারকে ক্যারি করে না, বাট গুডস, ঠিক আছে, যেখানে জিনিসপত্র পরিবহন করা হয়, মানে পরিবাহক, পরিবহনকারী যেসব যে সমস্ত ট্রেন হয়, ঠিক আছে, যেটা মানে গুডস পরিবহন করে জিনিসপত্র, সেটাকে ফ্রাইট ট্রেন বলা হয়। এবার সেটার লেন্থটা দিয়ে দিয়েছে 3.5 কিলোমিটার লং ফ্রাইট ট্রেন, যেটা প্রথমবার ভারতে লঞ্চ করা হচ্ছে বা টেস্ট করা হয়েছে, সেটার নাম হচ্ছে সুপার ভাসুকি। ওকে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, মুভ অন টু নেক্সট স্লাইড। এখানে বলছে, ইন্ডিয়াস ফার্স্ট ইন্ডিজিনিয়াসলি ডেভেলপড হাইড্রোজেন ফুয়েল সেল বাস হ্যাজ বিন ইনোগুরেটেড ইন উইচ সিটি? ভারতে প্রথম নিজস্ব টেকনোলজিতে ডেভেলপড হাইড্রোজেন ফুয়েল সেল বাস, ঠিক আছে, যেখানে ফুয়েল হিসেবে হাইড্রোজেন গ্যাসকে ইউজ করা হবে, সেটা কোন শহরে ইনোগুরেট হয়েছে? মাইসোর, হায়দ্রাবাদ, পুনে, আহমেদাবাদ? এটা হচ্ছে পুনে। ওকে, অপশন সি ইজ দ্য অ্যান্সার। ওকে, নেক্সট ওয়ান, which company has developed India's first indigenously developed RT-PCR kit for testing monkeypox disease? বলছে, ভারতে স্বতন্ত্র নিজের সমস্ত নিজস্ব সমস্ত টেকনোলজি দিয়ে ডেভেলপ করা হয়েছে এই মাঙ্কিপক্সের ডিটেকশনের জন্য একটা RT-PCR কিট, সেটা ইন্ডিয়ার কোন কোম্পানি ডেভেলপ করেছে? ঠিক আছে, অপশন দেওয়া হয়েছে বায়োকন, ভারত বায়োটেক, ট্রান্সাসিয়া বায়োমেডিকেলস, অপশন ডি হচ্ছে সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। ওকে, এটার অ্যান্সার হবে ট্রান্সাসিয়া বায়োমেডিকেলস, অপশন সি। আচ্ছা, মাঙ্কিপক্স নিয়ে একটু বলে দিই। মাঙ্কিপক্স হচ্ছে একটা ভাইরাল ডিজিজ, যেটা ওই নর্মালি স্মল পক্সের মতোই তার সিমটমস আছে, ঠিক আছে, বাট লেস সিভিয়ার। ওকে, যদি এরকম কোশ্চেন আসে এটা কী ধরনের ডিজিজ, সেটার জন্য এই এখানটা খুব ইম্পর্টেন্ট, এটা একটা ভাইরাল ডিজিজ, ঠিক আছে। হেডেক হবে, একটু জ্বর আসবে, স্নিজিং প্রবলেম হবে, তো আর তো আমরা দেখতেই পাচ্ছি যে পক্সে, স্মল পক্সের মতো যেরকম ওই গুটি গুটি যেগুলো বডিতে আছে সেগুলো স্প্রেড করবে, বাট স্মল পক্সের থেকে লেস সিভিয়ার। ওকে, ওকে, মুভ অন টু নেক্সট স্লাইড। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন বলছে, উইচ ইনস্টিটিউশন রিলিজড অ্যান আর্টিকেল টাইটেল প্রাইভেটাইজেশন অফ পাবলিক সেক্টর ব্যাঙ্কস অ্যান্ড অল্টারনেট পার্সপেক্টিভ? কোন ইনস্টিটিউশন এই বইটা বা আর্টিকেলটা রিলিজ করেছে, প্রাইভেটাইজেশন অফ পাবলিক সেক্টর ব্যাঙ্কস অ্যান্ড অল্টারনেটিভ পার্সপেক্টিভ? অপশন এ নীতি আয়োগ, অপশন বি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, অপশন সি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, অপশন ডি ন্যাশনাল কাউন্সিল অফ অ্যাপ্লাইড ইকোনমিক রিসার্চ? এটা অ্যান্সার হবে অপশন বি, দ্যাট ইজ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ওকে, নেক্সট ওয়ান, উইচ কান্ট্রি ইজ দ্য হোস্ট অফ দ্য পিচ ব্ল্যাক এয়ার কম্ব্যাট এক্সারসাইজ? ঠিক আছে, পিচ ব্ল্যাক এয়ার কম্ব্যাট যে এক্সারসাইজটা হয়েছে সেইটা কোন কান্ট্রি হোস্ট করেছে? প্রথমে বলে দিই, এখানে 17টা কান্ট্রি পার্টিসিপেট করেছিল, যার মধ্যে ইন্ডিয়া ইজ ওয়ান অফ দ্য কান্ট্রিজ। ওকে, দেখো, হোস্টিং কান্ট্রিজগুলোর অপশন হচ্ছে ইউএসএ, অস্ট্রেলিয়া, ফ্রান্স, জাপান। এটার অ্যান্সার হবে অস্ট্রেলিয়া, অপশন বি, ঠিক আছে। আচ্ছা, অস্ট্রেলিয়ান, আমাদের যে ইন্ডিয়ান এয়ারফোর্স সেটাকে তো আমরা বলি ইন্ডিয়ান এয়ারফোর্স, দ্যাট ইজ IAF, আমরা এটা জানি, IAF হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্স, ইন্ডিয়ান এয়ারফোর্স
আচ্ছা আরেকটা বলে দিই, যেটা অস্ট্রেলিয়ান এয়ার ফোর্স সেটাকে বলে রয়্যাল অস্ট্রেলিয়ান এয়ার ফোর্স, ওদের এয়ার ফোর্সের নাম হচ্ছে এটা, রয়্যাল অস্ট্রেলিয়ান এয়ার ফোর্স। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোয়েশ্চেন, আর্টেমিস থ্রি ইজ দ্য ক্রিউড মুন ল্যান্ডিং মিশন অফ উইচ কান্ট্রি? আর্টেমিস থ্রি নামক যে ক্রিউড মুন ল্যান্ডিং মিশনটা লঞ্চ করা হচ্ছে সেটা কোন কান্ট্রির? ওকে, দ্য অ্যান্সার উড বি ইউএসএ। ইউএসএ স্পেস এজেন্সি আমাদের কি? নাসা। ওকে আচ্ছা, আর্টেমিস থ্রিটা নিয়ে একটু বলে দিই, এটা হচ্ছে বেসিক্যালি আর্টেমিস মিশন, আর্টেমিস মিশন যেটার আন্ডারে তিনটে স্পেস ফ্লাইট লঞ্চ করা হবে। ঠিক আছে, একটা হচ্ছে আর্টেমিস ওয়ান, একটা হচ্ছে আর্টেমিস টু, আমি শর্ট ফর্মেই লিখছি, একটা হচ্ছে আর্টেমিস থ্রি। ওকে, আর্টেমিস ওয়ান যেটা আছে সেটা হচ্ছে আনক্রিউড একটা টেস্ট স্পেস ফ্লাইট। ঠিক আছে, ওটা একটা টেস্ট স্পেস ফ্লাইট যেটা আনক্রিউড, মানে ওখানে কোনো হিউম্যান থাকবে না, জাস্ট ওটা একটা টেস্টিং পারপাসে ওটা লঞ্চ করা হবে, সেটা অ্যারাউন্ড দ্য মুন অ্যান্ড বিয়ন্ড দ্য মুন এরকম একটা ডিস্টেন্স কভার করবে। ওকে, ওটা হচ্ছে এই সেপ্টেম্বরে, 2022 এর সেপ্টেম্বরে ওটা লঞ্চ হতে চলেছে। ওকে, আর্টেমিস টু যে মিশনটা হবে সেটা হচ্ছে একটা ক্রিউড মিশন হবে, আর সেটা অ্যারাউন্ড দ্য মুন হবে। ওকে, অ্যারাউন্ড দ্য মুন অ্যান্ড বিয়ন্ড দ্য মুন এরকম, সেটা ক্রিউড মিশন, সেখানে হিউম্যান থাকবে। ওকে আচ্ছা, আরেকটা হচ্ছে আর্টেমিস থ্রি, আর্টেমিস থ্রিটা হচ্ছে এটাতেও হিউম্যান স্পেস ফ্লাইট, মানে আর্টেমিস টু অ্যান্ড আর্টেমিস থ্রি উইল বি হিউম্যান স্পেস ফ্লাইট। ঠিক আছে, আর আর্টেমিস থ্রি এর মেন বিশেষত্বটা কি, না এটা প্রথম একজন ফিমেল অ্যাস্ট্রোনট এখানে থাকবেন এই মিশনটাতে, এবং তার সাথে একজন পার্সন অফ কালার থাকবেন অ্যাস্ট্রোনট। পার্সন অফ কালার অ্যাস্ট্রোনট বলতে আমি বোঝাচ্ছি যে যিনি, হু ইজ রেশিয়ালি ইজ নট অ হোয়াইট, ঠিক আছে, তিনি পিওর হোয়াইট নন, রেশিয়ালি, ঠিক আছে, তিনি মিক্সড হতে পারেন, তিনি আফ্রিকান হতে পারেন, ডার্ক, ঠিক আছে, কমপ্লেকশনের থেকেও বড়, রেশিয়ালি তিনি হোয়াইট নন, ঠিক আছে, পিওর আমেরিকান নন। তো সেই জন্য আর্টেমিস থ্রিটা খুব ইম্পর্টেন্ট, এখানে আমি একটু মার্ক করে লিখে দিচ্ছি, এটা হচ্ছে প্রথম ফার্স্ট উইমেন ল্যান্ডিং অন মুন। ওকে, আর একজন যাচ্ছে যে পার্সন অফ কালার, পার্সন অফ কালার, এই দুটোই প্রথম হচ্ছে এই মিশনটাতে। ঠিক আছে, এই মিশনটা নিয়ারলি 2025 লঞ্চ হবে, এখনও আর্টেমিস ওয়ানটাই লঞ্চ হয়নি, আর্টেমিস ওয়ানটা লঞ্চ হবে সেপ্টেম্বরে, তারপর আর্টেমিস টু হবে, তারপর আর্টেমিস থ্রি। আর্টেমিস থ্রিটা হচ্ছে চাঁদে একদম ল্যান্ড করবে, যেখানে এই ফিমেল অ্যাস্ট্রোনট আর যিনি আরেকজন থাকবেন তারা মোটামুটি এক সপ্তাহ একটা মানে স্টাডি, মানে ওয়ান উইক ওনাদের একটা থাকার একটা টাইম স্প্যান। ওকে আচ্ছা, চলো নেক্সট স্লাইডে মুভ করি। নেক্সট কোয়েশ্চেন বলছে, উইচ ইজ দ্য ফার্স্ট হরঘর জল সার্টিফাইড স্টেট ইন ইন্ডিয়া? প্রথম হরঘর জল সার্টিফাইড স্টেট ইন ইন্ডিয়া কোনটা? এটার প্রথমে অ্যান্সারটা বলে দিই, অ্যান্সার হবে গোয়া। ওকে আচ্ছা, হরঘর জল সার্টিফাইড মানে এটা একটা যোজনা বা স্কিম বলতে পারো, হরঘর জল, যেটা হচ্ছে আরেকটা বড় স্কিমের আন্ডারে, সেই বড় স্কিমটার নাম হচ্ছে জল জীবন। জল জীবন একটা সেন্ট্রালি লঞ্চড একটা স্কিম, যেটা 2019 প্রথম লঞ্চ করা হয়, সেই স্কিমের আন্ডারে এটা একটা যোজনা। ঠিক আছে, হরঘর জল, তো এখানে কি বলা হয়েছিল না, প্রত্যেকটা বাড়িতে 2024 বা 2024 এই সাল অবধি প্রত্যেকটা ঘরে যেন অ্যাডিকুয়েট অ্যান্ড সেফ ড্রিঙ্কিং ওয়াটার বা ট্যাপ ওয়াটার সাপ্লাই হয়, এই স্কিমটার এটাই উদ্দেশ্য ছিল। ঠিক আছে, তো গোয়া হচ্ছে ইজ সাচ ফার্স্ট স্টেট, আর তার সাথে দুটো ইউনিয়ন টেরিটরিও, দুটো ইউটি অ্যাড হচ্ছে, সেটা হচ্ছে একটা দাদরা নগর হাভেলি। ওকে আচ্ছা, আরেকটা হচ্ছে দমন অ্যান্ড দিউ, দমন অ্যান্ড দিউ।
এই দুটো ইউনিয়ন টেরিটরি এবং গোয়া অ্যাজ এ স্টেট এরা দুটো এই সার্টিফিকেটটা পেয়েছে, হারঘাট জেল সার্টিফাইড স্টেট ইন ইন্ডিয়া প্রথম। ওকে আচ্ছা, মুভ অন টু নেক্সট স্লাইড। ওকে, কি বলছে না, ওয়্যার ওয়াজ ইন্ডিয়াস ফার্স্ট ডাবল ডেকার এসি ইলেকট্রিক বাস আনবিল্ড। ইন্ডিয়ার প্রথম ডাবল ডেকার এসি ইলেকট্রিক বাস কোথায় প্রথম ইনোগ্রেট হয়েছে? ঠিক আছে, দ্য অ্যান্সার উড বি মুম্বাই। আচ্ছা নেক্সট, উইচ সিটি হ্যাজ দ্য হাইয়েস্ট এভারেজ লেভেল অফ ফাইন পিএম 2.5 অ্যামং দ্য ওয়ার্ল্ডস মোস্ট পপুলেটেড সিটিজ অ্যাজ পার এইচইআইস রিসেন্ট রিপোর্ট? ঠিক আছে, রিপোর্ট অনুযায়ী পিএম 2.5, ঠিক আছে, এই যে পিএম 2.5 বলতে, পিএম বলতে আমরা কী বুঝি, না পার্টিকুলেট ম্যাটার। ওকে, পিএম 2.5 হচ্ছে পার্টিকুলেট ম্যাটার, যেগুলো বাতাসে ভাসমান অবস্থাতে থাকে, পার্টিকুলেট ম্যাটার। 2.5টা হচ্ছে এর সাইজ মেজারমেন্ট, ঠিক আছে, মানে 2.5 মাইক্রন, মাইক্রন অর মাইক্রোমিটার্স যা হোক একটা, ঠিক আছে, মাইক্রোমিটার্স এটা হচ্ছে এর মেজারমেন্টটা। তো এটার অ্যান্সার হবে নিউ দিল্লি। আচ্ছা, এটা বলে দিই যে যখন 1 কিউবিক মিটার বাতাসের মধ্যে, তার আয়তনটা বলে দিচ্ছি, এই রকম এই পরিমাণ 1 কিউবিক মিটার আয়তনের বাতাসের মধ্যে যখন 12 μg বা মাইক্রোগ্রাম, 12 μg পার মিটার কিউব, এই রেঞ্জে যখন এই পিএম 2.5 এই পার্টিকুলেট ম্যাটারটা যখন এই রেঞ্জে থাকে 12 μg পার মিটার কিউব আয়তনের মধ্যে, তখন সেটা নো রিস্ক, ঠিক আছে, মানে হেলথের জন্য কোনোভাবেই ওটা হ্যাজার্ডিয়াস নয়। কিন্তু যখনই সেটা 35-এর কাছাকাছি আসবে, ঠিক আছে, মানে 2 or above 35 μmg μg মিটার কিউব, তখন হচ্ছে ওটা প্রচণ্ড হ্যাজার্ডাস হয়ে যাবে শরীরের জন্য। যারা অ্যাসমার পেশেন্ট তাদের জন্য তো আরোই রিস্কি, ঠিক আছে, একদম রেসপিরেটরি ডিজিজের জন্য এই অ্যামাউন্টটা খুবই ডেঞ্জারাস, ঠিক আছে, মানে যখনই 35 μg হবে বা তার বেশি হবে, তখনই সেটা হেলথের জন্য হ্যাজার্ডাস। ঠিক আছে, চলো মুভ অন টু নেক্সট স্লাইড। নেক্সট স্লাইডে কী বলা আছে, উইচ স্টেট লঞ্চড বিদ্যারথ স্কুল অন হুইলস প্রজেক্ট? ঠিক আছে, কোন স্টেট বিদ্যারথ স্কুল অন হুইলস প্রজেক্টটা চালু করেছে? অ্যান্সার উড বি স্টেট আসাম। ঠিক আছে, আচ্ছা এই প্রজেক্টটা বলে দিই, এখানে একটা আমরা ছবি দেখতে পাচ্ছি, বিদ্যাবাথ বলে এখানে একটা বাসের ছবি আছে, বিদ্যারথ। তো এটা বেসিক্যালি যারা ইকোনমিক্যালি চ্যালেঞ্জড বা আন্ডার প্রিভিলেজড চিলড্রেন থাকে সোসাইটির মধ্যে, স্টেটের মধ্যে, যাদের মানে ডিটেক্ট করা হবে সেরকম, তো তাদের স্কুলে আসার জন্য ট্রান্সপোর্টের ব্যবস্থা দেওয়া হবে তাদের বাড়ি থেকে স্কুল অবধি। সেটা কতদিন দেওয়া হবে, না প্রথম মানে তাদের এলিমেন্টারি এডুকেশন, ঠিক আছে, ফার্স্ট 10 মান্থস, তাদের এলিমেন্টারি এডুকেশনের ফার্স্ট 10 মান্থসে এই সুবিধাটা দেওয়া হবে, ঠিক আছে, ফার্স্ট 10 মান্থস অফ এলিমেন্টারি এডুকেশন। আচ্ছা, এটা শুধু ট্রান্সপোর্ট দেবে তাও নয়, এটাতে মিড ডে মিল অফার করা হচ্ছে, মিড ডে মিল থাকছে, ইউনিফর্ম থাকছে, টেক্সট বুক, বাচ্চাদের ইউনিফর্ম দেওয়া হবে, টেক্সট বুক দেওয়া হবে, আর মিড ডে মিল থাকছে, ঠিক আছে, বেসিক্যালি সমস্ত বাচ্চাদের স্কুলে আনার এটা একটা এজেন্ডা, ঠিক আছে, এই মোটোটা ইউজ করে তারা যেন স্কুলে আসে। তো এইভাবে এই প্রজেক্টটাকে ইনিশিয়ালাইজ করা হচ্ছে, ঠিক আছে, মুভ অন টু নেক্সট স্লাইড। কি বলছে না, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ন্যাশনাল ক্যাম্পেইন লঞ্চ টু ফোকাস অন ডেভেলপমেন্ট অফ চিলড্রেন ইন দ্য ফার্স্ট 2 ইয়ার্স? ঠিক আছে, বলছে যে বাচ্চাদের প্রথম 2 বছরে তাদের ডেভেলপমেন্টের উপরে ফোকাস করে সেন্ট্রাল কোন ক্যাম্পেইনটা লঞ্চ করছে, সেই ক্যাম্পেইনটার নাম কী? সেই ক্যাম্পেইনটা হচ্ছে, প্রথমে বলে দিই, এটা হচ্ছে অ্যান্সার পালন 1000, ঠিক আছে, পালন 1000 এই ক্যাম্পেইনটার নাম। তো এই ক্যাম্পেইনটা কি আমরা দেখে নিই, যে এই যে প্রথম 2 বছর বলা হচ্ছে, তো একটা বাচ্চার প্রথম 1000 ডেজ, ঠিক আছে, লাইফের 1000 ডেজ, ফার্স্ট 1000 ডেজটাকে ফোকাস করে এই প্রজেক্টটার নামকরণ করা হয়েছে।
তো এটা এক ধরনের প্যারেন্টিং অ্যাপ, ঠিক আছে? এখানে আমি বলে দিচ্ছি, এটা এক ধরনের প্যারেন্টিং অ্যাপ যেটা বাচ্চার মানে কগনিটিভ ডেভেলপমেন্ট, মানে একদম ছোটো বয়সে বাচ্চা কিভাবে তার ভাবনা শক্তি ডেভেলপ করবে, সে কিভাবে কোনো একটা জিনিসকে এক্সপ্লোর করবে, ঠিক আছে, বা কোনো একটা জিনিসকে ও কীভাবে ফিগার আউট করবে, পুরোটাই তো তাদের মানে সেই সময়ে মস্তিষ্ক সেভাবে যেভাবে তাদেরকে ট্রেন করা হবে বা যেভাবে তাদেরকে সব কিছু দেখতে শেখানো হবে, তাদের সেইভাবেই তাদের গ্রোথটা হবে, ব্রেনের গ্রোথটা সেইভাবেই হবে। তো এটা প্যারেন্টিং অ্যাপ ফর চাইল্ড হেলথ, ঠিক আছে, বা টু ফোকাস অন চাইল্ড হেলথ এটা বলা যেতে পারে, টু ফোকাস অন চাইল্ড হেলথ, ঠিক আছে। তো এটাতে কী হচ্ছে, প্রথম 1000 দিন বাচ্চার জীবনে কীভাবে তার গ্রোথ হবে, কী করে ডেভেলপমেন্ট হবে, এটা তার ফ্যামিলির লোকজনদের বা তার প্যারেন্টসদের একটা ট্রেনিংয়ের মাধ্যমে এই ক্যাম্পেইনটা করা হচ্ছে, ঠিক আছে। ওকে, মুভ অন টু নেক্সট স্লাইড। আচ্ছা, এখানে কী বলা আছে, উইথ স্টেট অর ইউটি লঞ্চ দ্য ফার্স্ট ফ্লাইট অফ ড্রোন সার্ভিস মেডিসিন ফ্রম দ্য স্কাই, ঠিক আছে। ড্রোন সার্ভিসকে ইউজ করে আকাশ থেকে মানে মেডিসিন ড্রপ করা হবে, এটা কোন স্টেট ফার্স্ট লঞ্চ করছে এই সিস্টেমটা? দ্য অ্যান্সার উড বি স্টেট অফ অরুণাচল প্রদেশ, ঠিক আছে। অরুণাচল প্রদেশ এই সার্ভিসটাকে লঞ্চ করছে। ওরা আরও কিছু ওদের পাইলট প্রজেক্ট আছে, যেগুলো মানে ওরা ঠিক করেছে যে ডিজাস্টার ম্যানেজমেন্টের সময় কীভাবে খাবার বা ওষুধ প্রোভাইড করা যাবে, বা ড্রোনের মাধ্যমে ড্রোন সার্ভিসটাকে আরও এক্সপ্যান্ড কীভাবে, কোন কোন সেক্টরে আরও ড্রোন সার্ভিসটাকে এক্সপোনেনশিয়ালি ব্যবহার করা যাবে, সেই জন্য অরুণাচল প্রদেশ আরও কয়েকটা পাইলট প্রজেক্ট করছে যেগুলো আস্তে আস্তে করবে, ঠিক আছে। তার মধ্যে একটা হচ্ছে মেডিসিন ফ্রম দ্য স্কাই, আবার বা এগ্রিকালচারে কীভাবে ইউজ করা হয়, জাস্ট লাইক যে কীভাবে পেস্টিসাইড দেওয়া হবে বা সিড ডিস্ট্রিবিউশন হবে সেই ক্ষেত্রে ওরা ইউজ করতে চায়, তার সাথে হেলথ কেয়ার করতে চায়, অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্টের সময় কী করে উদ্ধার কার্য করা হবে ড্রোনের সাহায্যে, সেটাও ওদের পাইলট প্রজেক্টের একটা ডিসিশনে আছে, ঠিক আছে। নেক্সট ওরা ইমপ্লিমেন্ট করবে। মুভ অন টু নেক্সট স্লাইড। ওকে, নেক্সট হচ্ছে মন্থন প্ল্যাটফর্ম উইচ ওয়াজ লঞ্চড রিসেন্টলি ইজ অ্যাসোসিয়েটেড উইথ উইচ ফিল্ড। মন্থন প্ল্যাটফর্ম যেটা রিসেন্টলি লঞ্চ হয়েছে সেটা কোন ফিল্ডের সাথে ইনভলভ, ঠিক আছে। অপশন দিয়ে দিয়েছে ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং, ভ্যাকসিনেশন, রিসার্চ অ্যান্ড ইনোভেশন, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। ওকে, দ্য অ্যান্সার উড বি রিসার্চ অ্যান্ড ইনোভেশন, ওকে, অপশন সি। তো এটা কি হচ্ছে না, মন্থন প্ল্যাটফর্মটা হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে ইন্ডিয়ার যেটা সাইন্টিফিক রিসার্চ আছে, সাইন্টিফিক রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, তাদের সাথে ভারতীয় ইন্ডাস্ট্রি, তাদের একটা কোলাব হচ্ছে, ঠিক আছে, একটা কোলাবোরেশন প্ল্যাটফর্ম যেখানে সাইন্টিফিক রিসার্চ আর ইন্ডাস্ট্রি দুটো মিট করছে। তো এইভাবে যাতে সমস্ত জিনিসটা ডেভেলপ হয়, যে ইউনাইটেড নেশনসের যেরকম সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল আছে এক একটা দেশের জন্য, যে তোমরা এইভাবে বিজনেসটাকে গ্রো করো বা এইভাবে ইন্ডাস্ট্রিটা গ্রো করো যাতে সেটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট হয়, তো সেই গোলটাকে মিট করার জন্য সাইন্টিফিক রিসার্চ আর ইন্ডাস্ট্রিকে একই প্ল্যাটফর্মে কোলাবোরেশন করা হয়েছে, ঠিক আছে, যাতে সেইভাবে ডেভেলপমেন্টটা হয়। ওকে, নেক্সট স্লাইড। নেক্সট কোশ্চেন বলছে উইচ ইউনিয়ন মিনিস্ট্রি লঞ্চ দ্য স্মাইল 75 ইনিশিয়েটিভ, কোন মিনিস্ট্রি স্মাইল 75 ইনিশিয়েটিভটা লঞ্চ করেছে? দেখো, অপশন এ মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট, অপশন বি মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট, অপশন সি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, অপশন ডি মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। এখানে অ্যান্সার হবে মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট, অপশন বি, ঠিক আছে। আচ্ছা, স্মাইল 75 ইনিশিয়েটিভ কী সেটা আমি বলে দিচ্ছি। প্রথমে হচ্ছে 75 মিউনিসিপ্যাল কর্পোরেশনকে রেকগনাইজ করা হয়েছে, যেখানে বা যে এরিয়াতে, সেই 75টা মিউনিসিপ্যাল কর্পোরেশনে এই স্মাইল 75 যে প্রোগ্রামটা আছে সেটা ইমপ্লিমেন্ট করা হবে। আচ্ছা, স্মাইলের ফুল ফর্মটা এখানে আমি বলে দিচ্ছি, স্মাইলের ফুল ফর্ম হচ্ছে সাপোর্ট ফর মার্জিনালাইজড ইন্ডিভিজুয়াল ফর লাইভলিহুড অ্যান্ড এন্টারপ্রাইজ, ঠিক আছে।
सरि इखने फोर्टा हो ना ठीक है सपोर्ट मार्जिनलाइज्ड इंडिविजुअल फॉर लाइवलीहुड एंड एंटरप्राइज एट स्माइल 75 फुल फॉर्म और 75 75 नम्बरटार उद्देश्य हे 75 म्यूनिसिपल कॉर्पोरेशन एरक रेकगनइज कर 75 म्यूनिसिपल कॉर्पोरेशन तो स्माइल 75 इनिशिएटिव मेन लक्ष्य हे समस्त बेगर्सरा आ प्रचंड कष्टे दिन काटाचन तादेर मूलत मैंने बेगिंग छाड़ा तादेर आर कोनो उपाय नहीं बा रास्ता नहीं सेई समस्त मानुष के डिटेक्ट करे तादेरके रिहैबिलिटेशन करा बा तादेर माने एकटा बेगिंग फ्री सोसाइटी तैरी करा एई इनिशिएटिवटार मूल उद्देश्य ठीक आछे बेगिंग फ्री सोसाइटी तो सेई समस्त सोसाइटीते बा सेई समस्त म्यूनिसिपल कॉर्पोरेशने जे समस्त बेगर्सरा आछे तादेरके डिटेक्ट करे बा जे समस्त बाच्चारा चाइल्ड लेबर करछेन ठीक आछे तादेरके डिटेक्ट करे तादेर रिहैबिलिटेशन करानो तादेर खावा दावा तादेर हेल्थ केयर एकटा तादेर एडुकेशन तादेर स्किल डेवलपमेंट एवं एकटा सेल्फ एमप्लॉयमेंट तादेर जदि देवा जाए बा माने तादेर मतो करे तादेरके बाचते शेखानो आर कि ठीक आछे एटाई होच्छे स्माइल 75 इनिशिएटिवेर मूल उद्देश्य ठीक आछे ओके नेक्स्ट क्वेश्चन नेक्स्ट बोलछे व्हिच कंट्री होस्टेड द बायलैटरल एयर एक्सरसाइज नेमड उदरा शक्ति ठीक है उदर शक्ति बायलैटरल एयर एक्सरसाइजा होता कौन कंट्री होस्ट करपशन ए जापान अपशन बी बांग्लादेश अपशन सी मलेशिया अपशन डी यूएई दैट इज यूनाइटेड आरब एमिरेट्स ओके एखे आंसर है मलेशिया एटा होच्छे उदरा शक्ति होच्छे मलेशिया प्लस इंडिया एयरफोर्स इंडियन एयरफोर्स एक बायलैटरल एक्सरसाइज उदरा शक्ति এটা হচ্ছে জাস্ট বিকজ যে বন্ডটা আছে যে ফ্রেন্ডশিপটা আছে দুটো দেশের এয়ারফোর্সের মধ্যে সেটাকে আরও স্ট্রং করা বা এই দুটো দেশ বিপদের সময় একে অপরকে যাতে ডিফেন্ড করতে পারে সেইভাবে সেই বন্ডটাকে আরও বেটার করা সেই জন্য এই বাইল্যাটারাল এক্সারসাইজের একটা মূল উদ্দেশ্য ঠিক আছে ওকে আজকের জন্য এখানেই শেষ এরপরে আরেকটা পার্ট আসবে যেখানে আরও বাকি কিছু কারেন্ট অ্যাফেয়ার্স ইম্পর্টেন্ট যেগুলো আছে সেগুলো কভার করে দেওয়া যাবে ওকে থ্যাংক ইউ